अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मिस्टर शुक्ला काल जा जा हुए छे ता ठीक होय नी তাই কালকের জন্য সরি, কিন্তু ভুলটা আপনার। আপনার কথা মতো ওই মেয়েটা আমার জীবন কন্ট্রোল করছে। এবার ওই মেয়েটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি কি করব আর কি করব না। আর আপনি জানেন যে এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আজ তুই কত সহজে আমাকে সরি বললি, আমি তোকে কতবার সরি বলেছি, কিন্তু আজ পর্যন্ত তুই আমায় ক্ষমা করিসনি। কারণ আমি আপনার সরিতে সত্য খুঁজে পাই না। আপনি যখনই আমাকে সরি বলেন আমার এটা মনে হয় যে আপনার চরিত্রে লাগা একটা দাগকে আপনি ক্ষমা চেয়ে লোকাতে চাইছেন। চোখ বন্ধ করে নিলে সত্যিটা এড়িয়ে যায় না মিস্টার শুক্লা। আপনি আমার সঙ্গে আর আমার মায়ের সঙ্গে ভুল করেছেন, আর এটাই সত্যি। এবার আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি এটা পাল্টাতে পারবেন না। আমি জানি যা হয়েছে তাকে বদলানো সম্ভব নয়, কিন্তু আজ তোকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুই কি চাস? যখন পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছেন তখন উত্তরটাও আমি পরিষ্কারভাবেই দেব। আমি আপনার এনজিও চাই, আপনার নাম, আপনার প্রতিপত্তি আমি একা উপভোগ করতে চাই। আপনার থেকে আপনার পরিচয় আমি কেড়ে নিতে চাই। আমার নাম, আমার পরিচয়, আমার সম্মান, আমার এনজিও, অনেক বড় একটা দায়িত্ব। যেদিন তুই তোর যোগ্যতা প্রমাণ করতে পারবি সেই দিন এই নারায়ণ শুক্লা সব কিছু তোর নামে করে দেবে। আমি যাই প্রমাণ করি না কেন, আমি আমার মাকে কখনো ফিরে পাব না। আর এই এনজিওটা ছিল আমার মায়ের স্বপ্ন, তাই যে করে হোক আমার এটা চাই, পরিণতি যাই হোক। দেখ তুই যাই করিস কিন্তু তার পরিণাম যেন ভালো হয়। আপনি দিন গোনা শুরু করে দিন মিস্টার শুক্লা, কারণ পরিণাম আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। পরিণাম তো আমি এখনই দেখতে পাচ্ছি। জীবনে প্রথমবার তুই আমাকে সরি বললি, যে কোনোভাবেই হোক না কেন, তুই যদি সঠিক রাস্তা খুঁজে পাস তাহলে সব থেকে খুশি আমি হব। তোমার ভাই তার ভাগ্নের প্রেমের নৌকো কুলে বেড়াতে চেষ্টা করছে, আর অন্যদিকে তুমি ওদের এত বিরক্ত করতে শুরু করেছো যে ও নিজেই বিয়ে করতে রাজি হবে না। এসব কি উল্টোপাল্টা করছো বলো তো? এখন আমি এসে গেছি না, এখন নিজের মাথা খাটানোটা বন্ধ করো। আমি এমন চাল চলেছি না যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। শালু, যদি বিয়ের আগে ও অস্বীকার করে তাহলে আমার জিত, আর যদি বিয়ে করে আমার বউ হয়ে চলে আসে তাহলেও আমার জিত, বুঝেছো? নির্মলা, মানুষের স্বপ্ন সেটাই দেখা উচিত যেটা বাস্তবে হতে পারে, না হলে সেই স্বপ্ন স্বপ্ন নয়, অভিশাপ হয়ে যায়। ওই মেয়েটা তোর চাল চলনে আর মুখে ছুরির থেকে বেশি ধার আছে, তার উপর তোমার ওই ছেলে, সেও তো কিছু কম যায় না। মুখে ও যা খুশি তাই বলুক, কিন্তু ও আমার ছেলে, আমার। তুমি শুধু দেখে যাও, বুঝলে? আমি খুব শিগগিরই ওই রঞ্জুদির অহংকার যদি ভেঙে চুরমার না করি, আর শালুকেও ওর মতো পরিত্যাগ করা দ্বিতীয় স্ত্রী যদি করে না ছেড়েছি। আরে রঞ্জু বৌদি, আরে রঞ্জুদি, হ্যাঁ শুন না, আসুন আসুন বসুন। না, এখন আমার একটু তাড়া আছে।
11 জন ব্রাহ্মণের খাবার নিয়ে এসেছি। যাক বাবা, ভালোই হয়েছে, সব কাজ সময়ের আগে হয়ে গেছে। আমার তো খুব ভয় করছিল যে পুজোটা না অসম্পূর্ণ হয়ে যায়। আজকালকার ছেলেমেয়েরা না পুজোকে মন থেকে মেনে নিতে পারে কই। শালু যদি আগেই মন দিয়ে করত তাহলে এসব হতোই না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওই কথাই বলে না, শেষ ভালো তার সব ভালো। আমি আস্তে আস্তে ওকে সব শিখিয়ে দেবো, আর এই খাবার আমি 11 জনকে খাইয়ে দেবো। আসছি আমি। আর এইভাবে কি করে চলে যাবেন? আপনি প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন, চা না খাইয়ে আমি তো ছাড়বো না। আপনি বসুন, আমি এক্ষুনি। না না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমাকে এখন যেতে হবে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আর তারপর শালুর আবার পূজোর ব্যবস্থাটাও করে দিতে হবে। চা না হয় অন্যদিন খাওয়া যাবে। আরে নির্বলা, যেতে দাও এনাদের, আত্মীয়তা হতে চলেছে, আসা যাওয়া তো থাকবেই। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনি কাল ওই গ্রহ দোষের পূজোটার সময় থাকবেন তো? নিশ্চয়ই আসবো, আমি সকাল সকালই পৌঁছে যাব। আসলে কালই তো সবচেয়ে বড় পূজো না? এই পূজোর পর তার 7 দিন বাদে আমি বৌমাকে বাড়ি আনবো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আর কিছু ভুল যেন না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার শালু যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা মন থেকে করে, পূজো নির্বিঘ্নে সম্পন্ন হবে। আমরা এখানে আসার আগে এরা মার ব্যাপারে কিছু তো একটা বলছিল। আসছি আমি। ঠিক আছে, নমস্কার। কি করে সামলান আপনি সব কিছু, অফিস, পূজো? দিদি, আজ অবধি তোমার হাতের পায়েস কোনোদিনও খারাপ হয়নি, তাহলে আজকে এরকম কেন হলো? আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করে হয়ে গেল। তার উপর নবগ্রহের পুজো, বিশেষ করে শনি পুজো, তিল তেল, কালো পোশাক পরে জপ করা, এই নবগ্রহের পুজো না খুব কঠিন রে। শুধু কাল রাহুকেতুর পুজোটাও ভালো করে হয়ে যাক, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকঠাকই হবে দিদি। কিন্তু দিদি, একটা কথা না আমার মনে ঘুরপাক খাচ্ছে। কি কথা? দিদি, আজকে যখন আমি মার সাথে বিশেষ দাদার বাড়ি গেছিলাম না, তখন আমার মনে হচ্ছিল নির্মলা আন্টি এখনো মায়ের ওপর রেগে আছে। আমি ঠিক করে শুনতে পাইনি, কিন্তু উনি কিছু তো বলছিল মার ব্যাপারে। মুস্কান, তোর কাছে কিন্তু এখনো সময় আছে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে গোয়েন্দা হতে পারিস। পড়াশোনায় মন দে, এদিকে ওদিকে নয়, ঠিক আছে? আচ্ছা। আর আমার চিন্তা করিস না, বিশেষবাবু থাকবে তো ওখানে, কোনো সমস্যা হলে দুজনে মিলে আমরা সামলে নেব। হুম, ওকে দিদি। শালুমা! আরে ভুবন কাকা, একটা সুখবর আছে। কি সুখবর? ওই যে জয়সওয়াল বাবু আছেন না, আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন, শুধু একটা ফাইনাল মিটিং করতে হবে। এটা তো খুব ভালো খবর কাকা। ঠিক আছে মা, আমি তাহলে আসছি। হ্যাঁ, নমস্কার।